রবিবার সন্ধ্যায় ভুটান সীমান্তবর্তী জয়গাঁও বড়মেচিয়া বস্তি মাইলা লাইন ফুটবল মাঠে মাত্র ২৪ ঘন্টার নোটিশে বিজেপি প্রার্থী মনোজ টিকার সমর্থনে অনুষ্ঠিত হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নির্বাচনী সভা। সভায় কয়েক হাজার মানুষের সামনে এই রাজ্যের তৃণমূল সরকারকে আগামী দিনে উৎখাত করার আহ্বান জানান তিনি। यहां पर कभी राशन घोटाला के बारे में सुना जाता है, कभी टीचर भर्ती घोटाले के बारे में सुना जाता है। अभी हाल में ही आपने देखा भ्रष्टाचारियों के ऊपर ईडी ने जब कार्रवाई की है और उनकी 3,000 करोड़ की संपत्ति को जब्त किया है। यहां के टीचर्स की भर्ती में जो घोटाला हुआ है, मैं यकीन दिलाना चाहता हूं, पक्की जानकारी यदि हम लोगों को मिल जाएगी सरकार बनने के बाद, जिन जिन लोगों से पैसा लेकर भर्ती की गई है बहनों भाइयों, अथवा जिनके साथ जिनका पैसा लिया गया है, उन पैसों को भी भ्रष्टाचारियों की जेब से निकालकर हम उनकी जेब में डालेंगे। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিকার হয়ে আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বড়মেচিয়া বস্তি এলাকাতে আসেন ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি কিন্তু মনোজ টিকার হয়ে প্রচারে আসেন এবং তিনি প্রচারে এসে তার বিরোধী দলের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি কিন্তু কথাবার্তা বলতে কিন্তু তাকে দেখা যায়। এমনকি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি বলেন যে সমস্ত যুবকরা বা যুবতীরা যারা টাকা দিয়েছেন চাকরির জন্য কিন্তু সেই টাকা বিরোধী পক্ষরা লুটে নিয়েছেন, সেই টাকা তারা ক্ষমতায় আসলে ফেরত দেবেন, এরকম বিভিন্ন রকম যে দুর্নীতি সেই দুর্নীতির বিষয়ে কিন্তু তিনি কিন্তু সরব হতে কিন্তু তাকে দেখা যায়। এবার দেখার বিষয় সাধারণ মানুষ 19 তারিখ কাকে নির্বাচন করেন, এটাই কিন্তু এখন দেখার বিষয় রয়ে যাচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।